জান দিব, মাল দিব, টাকা দিব, সম্পদ দিব, পৃথিবীর সব কিছু বিসর্জন দিব, তারপরেও ঈমান দেওয়া যাবে। সেই শিক্ষা আমাদেরকে বাংলার জমিনেও দিয়ে গেছেন। 2014 সালের 27 আগস্ট বাংলার সুন্নি জনতার হৃদয়ে আরেকটা কারবালার স্মৃতিচারণ হয়েছিল, মনে আছে? বাংলার মুসলমানদের হৃদয়ে আমরা কারবালা দেখি নাই, 61 হিজরিতে আমরা ছিলাম না, থাকবো কি করে? প্রায় 1450 বছর পূর্বে ঘটেছিল সেই ইতিহাস আমরা শুনেছি। নবীর কলিজার টুকরা, বেহেস্তের কুটি কুটি যুবকদের সর্দার সাইয়েদুস সুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিভাবে শহীদ করেছিল আমরা শুনেছিলাম, আমরা দেখি নাই। কিন্তু 2014 সালে 27 আগস্ট বাংলার রাজধানী ঢাকার বুকে আমরা দেখেছিলাম সেই দিন শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের পতাকাবাহী সৈনিক ছিল, এটাই ছিল ওনার অপরাধ। কথা বলেন ঠিক কি না? ওনার সাথে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ওনার সাথে কারো কোনো সম্পত্তি নিয়ে বিরোধ ছিল না, ওনার সাথে কারো সাথে কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল না, জায়গা জমি নিয়ে কারো সাথে কোনো মামলা ছিল না। ওনার অপরাধটা কোথায় ছিল? ওনার একটাই অপরাধ ছিল, উনি একটা চ্যানেল আয়ে বসে বসে নবী আলীর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো গোটা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে প্রচার করত। কথা বলেন ঠিক কি না? ওনাকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল, প্রাণনাশের ভয় দেখানো হয়েছিল, টাকা পয়সার অফার দেওয়া হয়েছিল, রাজকীয় জিন্দিগি চালানোর সুযোগ দেওয়া হয়েছিল। এই সবটুকুনকে উনি ডাস্টবিনে ফেলে মদিনাওয়ালার মিশনকে বাস্তবায়নের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনাকে আপনার মাঝে আমার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য সেই আদর্শের প্রতীক হয়ে উনি কাজ করেছিলেন, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওনাকেও বুকের যা রক্ত দেওয়া হয়েছে তারপরেও উনি ইমান বিক্রি করে, আর একটু জোরে বলুন, ইমান বিক্রি করছে। উনি চাইলে টাকার কাছে বিক্রি হইতে পারত, কথা বলেন ঠিক কি না? কিন্তু উনি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে যে তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বুকে লালন করো, আমি ফারুকি থেকে শিক্ষা নাও। কারবালাতে 61 হিজরিতে যেইভাবে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়েছে, যেই পদ্ধতিতে ওনাকে শহীদ করা হয়েছে, ঠিক একইভাবে আমি ফারুকির গলা কেটে কারবালার স্মৃতিচারণ করে আমাকেও শহীদ করা হয়েছে। আমি তাদের কাছে মাথা নত করি নাই, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যে কারবালার শিক্ষা নিয়ে আমার মতো তোমরাও জীবন দাও, তারপরও ঈমান দিও। আরেকটু জোরে বলুন, ঈমান দেওয়া যাবে? আমরা ইয়াজিদকে দেখি নাই, ইয়াজিদ মরে গেছে, মনে রাখবেন তার ইয়াজিদিও এখনো জমিনে রেখে গেছে, কথা বলেন? আর ইয়াজিদের পেতাত্তা নাই আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, আউলাদে রাসূলের শানে আঘাত করে, আহলে বাইতের বিরুদ্ধে চারণ করে, সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরেকটু জোরে বলুন, পারে? আমাদের জীবন কি যদি দিতে হয়, আমাদের সব কিছু যদি বিসর্জন দিতে হয়, তারপরেও আমরা দিব, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শকে কখনো ছাড়বো না? আরেকটু জোরে বলুন, ছাড়বো? হুসাইনি আদর্শের কাফেলাকে উচ্চ করার জন্য, ইমানি চেতনাকে সঠিক রাখার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত ওঠা? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, আজ 8 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আল্লামা ফারুকীর খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই, কথা বলেন ঠিক কি না? আমরা জানি বাংলাদেশের প্রশাসন বড় শক্ত, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকারি যতগুলো সংস্থা রয়েছে, পুলিশ বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন,
বিমান বাহিনী বলেন যত গোয়েন্দা সংস্থা রয়েছে তারা অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমত্তার পরিচয় দেয় গোটা পৃথিবীতে, তারা অনেক শক্তিশালী, কিন্তু কেন কোন কারণে আজ 8 বছর পার হয়ে যাচ্ছে আল্লামা ফারুকীর খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এটা আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কি না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি চাইলে আল্লামা ফারুকী রহমতুল্লাহি আলাইহির খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে এই দেশের সুন্নি জনতার হৃদয়কে ঠান্ডা করতে পারেন। কথা বলেন। আবার অনুরোধ রাখবো যে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে যেন ঝুলানো হয়, না হয় ইয়াজিদিয়ত বন্ধ হবে। আল্লাহ যেন আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের পতাকাবাহী সৈনিক হিসেবে কবুল করে বলি আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমিন।